চাও, একটু পানি খাবো, এখন আপনাদের সবার সাথে একটু কোলাকুলি করবো, ভাই আসেন প্লিজ প্লিজ। আমি আসলে বললাম কি, দেখুন একটা বাসায় যখন কোনো দুর্ঘটনা ঘটে, তখন যখন সেই বাসায় পুলিশ আসে, পুলিশের সাথে তদন্তের জন্য যখন জিজ্ঞেস করে, কাকে জিজ্ঞেস করে, বাসার সবচেয়ে বড়ো যে ব্যক্তিরা তাকে জিজ্ঞেস করে, যে বাসার যে মুরব্বী থাকে তাকে জিজ্ঞেস করে কী হয়েছে বলুন, অবশ্যই বাসার সবচেয়ে কনিষ্ঠ শিশুকে জিজ্ঞেস করে না বাবা কী হয়েছে বলো তো। তো আমি চলচ্চিত্র শিল্পে সর্বকনিষ্ঠ ব্যক্তি, তো এই শিল্পকে মূল্যায়ন করা বা এখানে কথা বলার মতো অভিজ্ঞতা যোগ্যতা আমার এখনও তৈরি হয়নি। তো আমি আসলে এত কিছু বলতে পারবো না, আমি শুধু বলবো যে সফলতা আসলে কোনো ব্যক্তির নয়, সফলতা আসলে নির্দিষ্ট কোনো কিছুর নয়, সফলতা আসলে সবার, কারণ একা কোনো ভালো কাজ করা সম্ভব নয়। হ্যাঁ, আমরা একটা উদ্যোগ নিতে পারি একজন ব্যক্তি হিসেবে, বাট সবাই যখন সেই উদ্যোগটাকে সহযোগিতা করে এগিয়ে আসে, আপনারা যেভাবে এসেছেন, তখনই সফলতাটা পায়। তার জন্য এটা আসলে কোনো নির্দিষ্ট কিছুর মধ্যে সফলতাকে আমি সীমাবদ্ধ করে রাখবো না, সেটা আমার চলচ্চিত্রের ক্ষেত্রেও না, অন্য চলচ্চিত্রের ক্ষেত্রেও না। সব সফলতার মানে মূল হচ্ছে জনগণ, সব শক্তির মূল জনগণ, যেটা আমি আমার সিনেমায় দেখানোর চেষ্টা করেছি। আমরা জনতাই সকল ক্ষমতার উৎস, আমরাই সরকার, আমরাই লিডার। ধন্যবাদ সবাইকে। আমার সাথে সবার যোগাযোগ হচ্ছেন, আমাদের প্রচারণার পরিকল্পনা অনুযায়ী যেভাবে যা যা ছিল সব কিছু প্রচারণার পরিকল্পনা মতোই হচ্ছে, পরিকল্পনার বাইরে কোনো কিছুই হচ্ছে না, সবাই পূর্ণ সহযোগিতা করছেন আমাকে। আপনি জানেন তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পত্রিকায় বলেছেন যে সে তার পরিবার নিয়ে সিনেমাটি দেখবেন, তো যখন তার ওই সময়টা হবে সে অবশ্যই আসবেন, দর্শকের সাথে বসে একসাথে পরিবার নিয়ে সিনেমাটা দেখবেন, আপনাদের পরিবারের সাথে বসে। দেখুন মিশা ভাই কদিন ব্যস্ত ছিলেন, তিনি কিন্তু আজকে আসলেন, আপনারা খেয়াল করেছেন। তো যখন পর্দায় যার যেভাবে আবির্ভাবের প্রয়োজন হবে, তার প্রয়োজন অনুযায়ী, চরিত্র অনুযায়ী সে সেভাবে আবির্ভাব ঘটবে, সিনেমার মতোই। ধন্যবাদ। জি, আমি মিস করছি সবাইকে, আমি মিস করছি বাংলাদেশের 18 কোটি মানুষকে, যে 100টি সিনেমা হলে সিনেমাটি মুক্তি পেয়েছে, সেই 100টি সিনেমা হলের প্রত্যেকটা দর্শককে মিস করছি। আমার ইচ্ছা করছে সেই প্রত্যেকটা দর্শকের সাথে গিয়ে একটা করে সেলফি তুলতে, সবার সাথে কথা বলতে, সবাইকে আমার এই কৃতজ্ঞতা বোঝাতে। আমার এখন ইচ্ছা করছে এখানে যারা আপনারা আছেন সবাইকে একবার করে জড়িয়ে ধরে একটু কোলাকুলি করতে ইচ্ছা করছে, কিন্তু দেখুন এটা সব চাইলেই সম্ভব নয়, আমার সব ইচ্ছে তো আসলে পূরণ হবে না, আমরা চেষ্টা করতে পারি। তো সবাই আমাকে সহযোগিতা করছে এবং সবার প্রতি আমি কৃতজ্ঞ। দেখুন পরিচালক হচ্ছে একজন যোদ্ধা, পরিচালক যুদ্ধ করতে পছন্দ করে, আর মানে যদি সংগ্রামের মধ্যে কোনো কিছু অর্জন না হয় সেটার আসলে মূল্যায়ন কেউ করে না। আপনি জানেন যে আমরা যুদ্ধ করে স্বাধীনতা এনেছি, যুদ্ধ করে আমাদের ভাষা এনেছি, এটা তো শুধুমাত্র সিনেমা, তো এই স্ট্রাগলটা সবসময়ই থাকবে, হয়তো বা কালের বিবর্তনে এর মাধ্যমটা পরিবর্তন হবে। তো এই যুদ্ধ করে কোনো কিছু অর্জনের আনন্দটা অন্যরকম। তো এই যে আপনি যেটা বলছেন যে একটা কঠিন সময় আমরা চেষ্টা করে কাজটা সফল করতে পেরেছি, তো এখন আনন্দটাও তার দ্বিগুণ, সবাই যা আমি সবার সাথে ভাগ করে নিচ্ছি আপনাদের মাধ্যমে।